সকাল বেলা ঘুম থেকে উঠার পরে এক গ্লাস ঠান্ডা পানি পান করেছো, তোমার টাঙ্কির ভিতরে পানি উঠাইছো শুধুমাত্র সার্কিট ব্রেকারের সুইচটা নামানো আর ওঠানোর মাধ্যমে। তোমার বাড়ির পচা গলা দুর্গন্ধ হয়ে যাওয়া, তোমার খাদ্য ফেলে দেওয়া, তোমার বাড়ির কুকুর, তোমার আশেপাশের যত প্রাণী মারা গেছে, গরু জবাই করেছো, যত বর্জ্য পদার্থ সব ফেলে দিয়েছো বাড়ির পাশে, বৃষ্টির পানিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওটাকে আমি ধুয়ে মুছে মাটির নিচে নিয়ে গেলাম, যখন দেখলাম তুমি পানি পান করার জন্য নলকূপ বসায় দিচ্ছ, আমি আল্লাহ ইচ্ছে করলে গন্ধযুক্ত পানি তোমার ট্যাঙ্কি মধ্যে দিতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছে করলে জীবাণু মুক্ত করে নাই জীবাণু যুক্ত করে তোমার ট্যাঙ্কির ভিতরে পানি পান পানি দিতে পারতাম, ওই পানি তুমি পান করতে পারতে না। আমি আল্লাহ দেখেছি বান্দা আমার আশরাফুল মাখলুকাত, ওই পানিটা এমনি এমনি ট্যাঙ্কির মধ্যে দেওয়া যাবে না, সমুদ্রের লবণাক্ত পানি আর মাটির নিচের লেয়ারের পানি যত দুর্গন্ধ মরা পচা গলা সব ধুয়ে চলে গেছে, সবগুলোকে ক্লিন করে পরিষ্কার করে ট্যাঙ্কিতে উঠাইলাম, সমুদ্রের লবণাক্ত পানিটাকে মিষ্টি আকারে মিষ্টি করে বৃষ্টির আকারে তোমার মরা জমিনের উপরে আমি ছিটিয়ে দিলাম। এরপরেও যদি নাফরমানি করো আল্লাহ বলেন বান্দা তোর সাইতে নেমো খারাম উত্তর গাজের চটে না।